আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, যা তা ওয়েদার। তো এখনো বৃষ্টি থামে দেখতেই পাচ্ছ। আমি যাচ্ছি কলেজের দিকে, আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এতক্ষণে, তো চল এখন যাওয়া যাক। তো গুড মর্নিং পরিবার, কেমন আছো? তোমরা সবাই আশা করি ফার্স্ট ক্লাস আছো, আমিও ফার্স্ট ক্লাস আছি মোটামুটি। আর হচ্ছে আজ থেকে আমার এক্সাম স্টার্ট, এখন বাজে 8:50, আর আমার এক্সামটা আজকে হচ্ছে 11টা থেকে, বাকি দিনগুলো 10টা থেকে। আর বেঙ্গলি এক্সাম আছে, আমাদের নিজস্ব কলেজেই হবে, তাই জন্য অতটা চাপ নেই। বাট আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে সকালে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমার ফ্রেশ ট্রেস হওয়া, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন একটু জাস্ট নোটগুলো একবার শোকগুলো ছিলাম, তো একটু একটু ঘবরাহট তো পড়া হয়। তা যাই হোক, অসুবিধা নেই, ব্লগটাকে কন্টিনিউ করো। আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, যা তা ওয়েদার, তারা দেখাই। 3, 2, 1, মানে যা তা লেভেলের বৃষ্টি, মানে বুঝতে পারছি না, জানি না ক্যামেরায়, বাট এরকম মেঘলা ওয়েদার বৃষ্টিটা এরকম, একদম পুরো একদম এই কয়েকদিন পরীক্ষার দিনও মনে হয় কিছুই দিল, কে জানে। এখন খেয়ে নিচ্ছি আমি চা বিস্কুট, দেখা হচ্ছে চা বিস্কুট খাওয়ার পর। ইয়ো, বাট ফর্চুনেটলি ওয়েদার রিপোর্টে শুধু আজকের দিনটাই দেখাচ্ছে যে আজকের দিনে ভারী বৃষ্টি হবে, মানে নিম্নচাপ টাইপের থাকবে। আগামীকাল মানে বৃহস্পতিবার থেকে অনেকটা পরিমাণে বৃষ্টি কমে যাবে। তো জানি না বা ওয়েদার রিপোর্ট ঠিক বলছে না ভুল বলছে, তো সেটা তো সময় এলেই দেখা যাবে। বাই দ্য ওয়ে, আমি তো 7 তারিখ অব্দি একদম ব্লক, বাট 7 তারিখ দুপুরে পর থেকে একদম পুরোপুরি ফ্রি, তো তারপর যেন বৃষ্টিটা না হয়। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন বাজে 10টা প্রায়, তো এখনও বৃষ্টি থামে দেখতেই পাচ্ছ, মানে তখন যে ভিডিওতে দেখেছিলাম তার থেকে মোটামুটি 3-4 গুণ বেশি জোরে পড়ছে। তো হেঁটে হেঁটে সাঁতার নিয়ে যাবো আজকে, ফর্চুনেটলি আমাদের কলেজে হবে সেই কারণে, নাহলে হয়ে যেত বাপরে। আশা করি যে কাল থেকে এরকম হবে না, দেখো আকাশের অবস্থা, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আমি খেয়ে নিচ্ছি নান, এরপর যাবো কলেজ, আজকের ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে এখন, তো চলো এই নানটা খেয়ে তারপর কলেজ যাওয়া যাক। তো এখন আমার নান খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার আমি যাচ্ছি কলেজের দিকে, আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এতক্ষণে, তো চল এখন যাওয়া যাক। বাট পরিষ্কার এখন পুরোপুরি বলা ঠিক নয়, কারণ বৃষ্টিটা থেমেছে, আকাশ কিন্তু এখনো পরিষ্কার হয়নি পুরোপুরি, তো চলো। তো ইয়ে বন্ধুরা, এখন বাজে 1:45, এখন এক্সাম হয়ে গেছে শেষ, আমি কলেজের ভেতরে এন্টার করে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারি, তার কারণ হচ্ছে যে তাড়াহুড়োর মধ্যে ছিল, আমার নানটা খেতে গেছে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর কলেজ গেলাম দৌড়াতে দৌড়াতে দিয়া সিট। একটা ভালো কথা যে একটা গ্রুপে পাঠিয়ে দিয়েছিলো যে কত নাম্বার রুমে, এবং সিটটা খুঁজতে হলো, তো সিটটা খুঁজতে একটু টাইম লাগলো, তো তখন আমাদের স্যার ম্যামরা চলে এসেছিলো, তাই জন্য ভিডিও করা হয়নি। তো এখন আমার হয়ে গেছে এক্সামটা ভালো মতো কমপ্লিট, আজ 3টে আছে বাকি, তো চলো আগে কন্টিনিউ করা যাক। আর ফর্চুনেটলি এখন একটু বৃষ্টির আভাস বা মেঘলা মেঘলা ভাবটা একটু হলেও কেটেছে, মানে এখনও আছে বাট একটু কেটেছে। তো এই বন্ধুরা, আমি জাস্ট ঘরে এসে ফ্রেশ হয়েছিলাম, আর ততক্ষণ একটা ফ্লিপকার্টের ডেলিভারি চলে এসেছে, তো আমি এটাকে আনবক্স করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাট ভিডিও যদি আমি ক্লিপ করতে পারি তাহলে ক্লিপটা অবশ্যই অ্যাড করে দেবো, আর ওপেন বক্স ডেলিভারি তো মানে নেই, তাও আমি ভিডিওটা করে দেবো যদি কোনো ভেতরে সমস্যা হয় সেই কারণে। তো আপাতত তো বাইরে থেকে পুরো সিলই আছে, তো ইয়ো তো এখানে 3টে আমি ঘড়ি কম্বো অর্ডার করেছিলাম, বাট ঘড়ির প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি, একদমই চিপ প্যাকেজিং এর মধ্যে পাঠিয়েছে, এরকম পুরো প্যাকেজিং আছে। তো তো এখন বাজে 1:16, আর এখন আমি চললাম আমাদের দোকানে একবার, কারণ যে বুধবার আজ দোকান সেরকমভাবে বলতে গেলে বন্ধ থাকে, বাট পুজো সিজন যেহেতু সেই কারণে দোকানটাকে খোলা রাখে। তো বন্ধুরা, এখন বাজে 5:43, আর এখন আমি ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। সো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমার আজকে বাংলা পরীক্ষাটা শেষ হয়ে গেছে, আর আগামীকাল আছে আর একটা পরীক্ষা, পরশু আছে আর একটা, তরশু আছে আর একটা, দেন শেষ হবে। তো কালকেরটা যেন একটু চাপ লাগছে, তাই জন্য শেয়ার করছি, কারণ কালকেরটাই মেন অনার্সের পেপার আছে। তো এখন কী কাজ করছি সেটা তারা দেখাচ্ছে। তো গেস করতেই পেরেছো, তো এই কাজই আপাতত করছি, তো যাই হোক চলো দেখা হচ্ছে একটু পর। ইয়ো সে বন্ধুরা, আমি এখন একটু বেরিয়ে গেছি, একটু আলু কাট খাবো, পেছনে দেখতে পাচ্ছি গ্যারা আমার সাথে আসছে আমার কোম্পানি দেওয়ার জন্য, বাট বেশি দূর যেতে পারবে না, কারণ ওদের এরিয়া এখানে শেষ হয়ে যাচ্ছে। তো চলো এখানে গিয়ে একদম ডাইরেক্ট ভিডিওটা কন্টিনিউ করছি। লিটারালি গ্যারা আমার সাথে পুরো একদম দোকান অবধি চলে গেছিলো, বাট ফর্চুনেট ব্যাপার হচ্ছে যে আজকে আজকেও দোকানদার বসেনি, বাট যাই না কেন, মানে পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। তো এবার আমি দেখি কী করবো,
তো চলো আগে ভ্লগটা কন্টিনিউ করা যায়। মানে এখানে টাইম কম, তার উপর আবার এরকম অবস্থা, 8টা বেজে গেছে অলরেডি, দেখা যাক কি হয়। তো চলো, তো আমি এখন যাচ্ছি কোনো চাট খেতে, দেখি দোকান খোলা আছে কিন্তু এখন মেন রোডে যেতে হবে, তো সাইকেল নিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো জাস্ট নাও আমার প্ল্যানটা চেঞ্জ হলো, আমি এখন খাবো মোমো, তো কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে আছে, হাই স্কুলের সামনে, তো চলো খেয়ে তারপর বাড়ি যাই। তো এখন আমি হাতে পেয়ে গেছি গরম গরম ফ্রাই ভেজ মোমো, তো এটাকে আমি বাড়ি যাবো এবার। তো চল আগে ব্লগটা কন্টিনিউ করা যাক এটাকে। তো এই বন্ধুরা, এখন বাজে 10:35, আজকে আমার ব্লগটাকে এন্ড করতে অনেক রাত হয়ে গেছে, বাট বাইরে এখনও স্টিল লং, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝখানে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য থামছে, আবার এগিয়ে শুরু হয়ে যাচ্ছে, মানে যা তা বিরক্তিকর বিষয়। হোপ কি যেন কাল না হয়, প্লিজ, বলে খুব চাপ লাগবে, টোটো করে যাবো, আর কোথায় শিফট পড়েছে সেটা আমি পরের ব্লগটাতে বলবো, তো পরের ব্লগটাতে অবশ্যই দেখতে হবে, একটু ইন্টারেস্টিংও আছে। তো আজকের মতো লোকটা থাকলো এতটাই, যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ আমার ভিডিও নোটিফিকেশন না হলে সবার আগে তোমাদের কাছে যাবে না। তো যাই হোক, সেফ থাকো, সেফ রাখো, এনজয় করো, চিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।